ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على نبي المصطفى أما بعد. ভাই প্রশ্ন করেছেন যে আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, পথিমধ্যে আপনার ওযু নষ্ট হয়ে গিয়েছে, জানতে চেয়েছেন এমন তো অবস্থায় ওযু না করে ঘরে বসে কোরআন পড়া যাবে কিনা। সাথে আরও বলেছেন যে কোরআন পড়তেছেন এমন তো অবস্থায় যদি ওযু নষ্ট হয়ে যায় তাহলে কোরআন পড়া কন্টিনিউ করা যাবে কি না। জাযাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তবে এই মাসআলাটিতে ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে বিনা ওযুতে কোরআন উল করিম স্পর্শ করা জায়েজ, যদিও তা উত্তম নয়। তো এমন মে বলবো যে উভয়পক্ষেই দলিল আদিল্লা দিয়ে থাকেন, তো যেটা সহজ দিনের জন্য যে বিনা উজুতে কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা, যদি এইটা বৈধ হয় তাহলে আল্লাহর বিধানটি মানা সহজ হয়ে যায়। আর যদি কঠিনটা মেনে নেই তাতেও নেকি রয়েছে এবং সেটাও উত্তম। তো এমন মেয়ে বলবো যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে বিনা উজুতে কোরআন স্পর্শ করে তিলাওয়াত করে এটা জায়েজ। তো যারা বলে থাকেন যে বিনা উজুতে কোরআন স্পর্শ করে পড়া জায়েজ নয়, তাদের দলিল হলো পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্ট করে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে ওইটাকে অর্থাৎ কোরআনুল করিমকে স্পর্শ করবে না ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ব্যতীত, অর্থাৎ পবিত্র অবস্থা ব্যতীত কোরআনকে স্পর্শ করা যাবে না। এখানেই একটি ইখতিলাফ যে লা ইয়ামাসসুহু ওইটাকে স্পর্শ করবে না, ওইটা বলতে এখানে কি কোরআনুল করিম উদ্দেশ্য নাকি লৌহে মাহফুজের কিতাব উদ্দেশ্য, এখানে ইখতিলাফ। যারা বলেছেন যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না, তারা এই আয়াত থেকে উদ্দেশ্য নিয়েছেন কোরআনুল করিম যা আমাদের জন্য রয়েছে আমাদের হাতে। আরেকদিন ওলামায়ে কেরামের তফসির করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য আমাদের হাতের কোরআন নয় বরং লৌহ মাহফুজের কিতাব যেটা কি স্পর্শ করে ফেরেশতাগণ। তো এখানে একটি মতানক্য পাওয়া গেল। তো বলবো যে এটি একটি দলিল যেটা উপপক্ষে নিয়েছে। আরেকটি দলিল হলো যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা জায়েজ, যদিও সেটা উত্তম নয়। এমন একটি কথা স্পর্শ করা জরুরি যে যারা বলেছেন বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে তারা সেটা বলেছেন কেবলমাত্র জায়েজ, কেউ উত্তম বলেননি। কেননা কোরআনুল করিম এটা আল্লাহর কালাম, এটা অবশ্যই সম্মানের হক রাখে। অতএব কোরআনকে সম্মান করা, অজু অবস্থায় স্পর্শ করা এটা অবশ্যই উত্তম কাজ, অনুত্তম নয়। তো যারা বলেছেন বিনা অজুতে কোরআন স্পর্শ করে পড়া যাবে তারা বলেছেন কেবলমাত্র এটা জায়েজ, জায়েজ এক জিনিস আর উত্তম বা সুন্নত বা এটা ভিন্ন জিনিস। তো বলবো যারা বলেছেন যে বিনা অজুতে কোরআন স্পর্শ করা জায়েজ তাদের দলিল যেমন সহিহ আল বুখারী থেকে একটি হাদিস, হাদিস নাম্বার 5559, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হজে গিয়েছিলেন বিদায় হজ্জে, সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তো শরীফা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা থামালেন। তো সেখানে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী হয়ে গেলেন এবং এর কারণে তিনি কাঁদতেছিলেন,
ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কান্না অবস্থা দেখে বললেন, মা আলাকি, হে আয়েশা তোমার কি হয়েছে, আনুফিস্তি, তুমি কি ঋতুবিত হয়ে গিয়েছ? আম্মাদ আয়েশা বললেন, না, জি আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা আমরুন কাতাবাহুল্লাহু আলা বানি বানাতি আদম, যে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আদমের কন্যাদের জন্য লিখে দিয়েছেন, এটা কান্নার কিছু নয়। তখন আল্লাহর রাসূল আম্মাদ আয়েশাকে বললেন, ইয়াকদি মা ইয়াকদিল হাজ্জু ইল্লা আন তাতুফি বিল বাইত, যে হে আয়েশা তুমি ঋতুপতির কোনো আশ্বিত হইও না, মন খারাপ করিও না, এটি আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া বিধান উম্মতে মুহাম্মদের জন্য, আদম সন্তানের জন্য, যারা আদমের মেয়ে তাদের জন্য। অতএব তুমি হজ করতে এসেছ, তুমি হজের সব কাজ করবা যেগুলো করে থাকে অন্যান্য হাজিগণ, ইয়াকদি মা ইয়াকদিল হাজ্জু, তুমি আদায় করো ওই সকল কাজ যা করে থাকে অন্যান্য হাজিগণ, কেবলমাত্র করবে না বাইতুল্লাহর তওয়াফ। তাহলে এখানে স্পষ্ট কথা হলো যে হাজিগণ হজ করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বরাত্ত, তার প্রশংসা, তার গুণগান করবে, জিকির করবে, কোরআন তিলাওয়াত করবে, এগুলো হাজিদের কাজ। অতএব একজন হাজি নিঃসন্দেহে সে কোরআন স্পর্শ করে পড়তে পারবে এবং এটা নেকির কাজ, এটা একটি জিকির। এই কাজ করতেও ঋতু অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাদ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিষেধ করেননি, বরং আদেশ করলেন। তো এটি একটি শক্ত দলিল যে বিনা অজুতে, অজুতে তো যেখানে অজুর প্রয়োজন সেটাকে বলা হয় ছোট না পাখি, আর ঋতু অবস্থায় এটা বড় না পাখি। তো বড় না পাখি অবস্থাতেও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আম্মাদ আয়েশাকে কোরআন পড়ার অনুমতি দিলেন অন্যান্য হাজিদের মতো। তো এটি একটি দলিল। এছাড়া দলিল রয়েছে আমাদের নিকট পরিচিত কথা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের নিকট কোরআনের আয়াত লিখে পত্র পাঠাতেন, যেটা কাফের মুশরিক তারা স্পর্শ করে সেটা পড়ত। যেরকম কিছু দলিল রয়েছে যে কোরআন স্পর্শ করে পড়া জায়েজ, যদিও সেটা উত্তমের খেলাফ, যে উত্তম হলো উজু করে তিলাওয়াত করা, কিন্তু সেটা জায়েজ। অতএব আপনি যদি এই একদল আলেমের এই মতামতি গ্রহণ করেন তাহলে বিনা উজুতে কোরআন পড়া যেতে পারে। আর যদি উত্তম হিসাবে মনে করেন যে আমি উজু করে আল্লাহর কালাম তিলাওয়াত করব, সেটা অবশ্যই উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।